700 টাকার বালিশ কিন্তু গ্যারান্টি ডাবল টি 700 টাকার বালিশ 17000 টাকা হইছে তাই না এটা কইছে বিএনপির আমলে কি হইছে খাম্বা ফাম্বা এ করতে 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 দুর্নীতি করে শেষ নির্বাচন করুক সেটি আসলে কতখানি বাস্তবসম্মত জাতীয় পার্টি সেই সক্ষমতা আছে কিনা কথা বলেছে আমাদের দলের মহাসচিব মজিবুর রহমান কথাটা সক্ষমতা এই কথাটা আপনি অনেকবার বলেছেন সক্ষমতা না থাকলে জাতীয় পার্টি 33 বছর ধরে এই দলটা থাকতেছে কিভাবে নিশ্চয়ই সক্ষমতা আছে মজিবুর চন্দ্র সাহেব যেটা বলেছেন বহুবার বলেছেন আমি এখনো এখানে বলতে চাই যে আজকে মজিবুর চন্দ্র সাহেব বলেছেন যে জাতীয় পার্টি যদি ক্ষমতা মানে থাকে প্রধানমন্ত্রী হবে জি এম কাদের উনি হবে হোম মিনিস্টার ওর আন্ডারে আওয়ামী লীগ নির্বাচন করুক তাহলে দেখা যাক কয়টা সিট পায় কথা তো এটাই আমিও তাই বলছি তো জাতীয় পার্টির অধীনে নির্বাচন করলেও আওয়ামী লীগ হারতে যাচ্ছে তো জাতীয় পার্টি জয়ী হবে নিঃসন্দেহে জাতীয় পার্টি জয়ী হবে কারণ এইটাই নিয়ম আজকে দুইটা দলের অবস্থা কি দেখেন আমার মুক্তা বাবুটা সুন্দর করে বলছে কোনো দুর্নীতি হয় নাই ঠিক আছে কিন্তু 700 টাকার বালিশ কিন্তু 700 টাকার বালিশ 17000 টাকা হয়েছে তাই না এটা কলছে বিএনপির আমলে কি হয়েছে খাম্বা ফাম্বা এ করতে 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 দুর্নীতি করে শেষ এখন আওয়ামী লীগেরা এই দুর্নীতি করতেছে এই জাতীয় পার্টির সময় কোনো দুর্নীতি হয়নি নিশ্চয়ই হয়েছে এখন মূল কথা হচ্ছে কি হিসাব মিলান এই দুইজন নেত্রী এখানে আছে একমাত্র জাতীয় পার্টির আমলে হ্যাঁ বঙ্গবন্ধু আমাদেরকে একটা পাসপোর্ট দিয়েছে আন্দোলন করেছি সব মিলে 3 বছর উনি থাকতে পারেন নাই এরপরে আরো সরকার আসছিল একমাত্র জাতীয় পার্টি সরকারের সময় একমাত্র উন্নয়ন হয়েছে আজকে এখানে বসে যে আমরা কথা বলছি এটা জাতীয় পার্টি সরকারের আজকে সারা বাংলাদেশে যত উন্নয়ন দেখেন উপজেলা পদ্ধতিকার রাস্তাঘাট ইভেন আজকে যেটা বঙ্গবন্ধু সেতু নাম হয়েছে ওইটা যমুনা সেতু সার্চার্জ নিয়ে ইয়ে করছে বুড়িগঙ্গা সেতু থেকে আরম্ভ করে বাংলাদেশের যত বড় স্থাপনা সরকারের অধীনে উন্নয়ন হয়েছে অস্বীকার করার কোনো কারণ নাই পদ্মা সেতু হয়েছে ট্যানেল হয়েছে অনেক কিছু হয়েছে দুর্নীতি ওই রকম হয়েছে সেই জন্য আমরা যেটা বলতেছি জাতীয় পার্টি আমরা যারা করি এবং আমাদের দ্বারা তৃণমূল আমার দলের একজন সন্ত্রাসী যদি পান একজন ইয়াবা ব্যবসায়ী যদি পান আমরা আমি তো ব্যবসা করি আমাকে দলে বহুত বড় বড় ব্যবসায়ী আছে এবং এই ধরনের কোনো ব্যবসা জাতীয় পার্টি কোনো দলে কোনো সদস্য হওয়ার কোনো জায়গা থেকে জাতীয় পার্টি নির্বাচনে জয়ী হবে এমন প্রত্যাশা করতে চাই